হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমো কনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো আমরা আগের দিন দেখেছিলাম চুয়াত্তর নম্বর পৃষ্ঠা অব্দি আজকে আমরা দেখব সেভেন্টি ফাইভ পঁচাত্তর থেকে আমাদের পরীক্ষায় পড়বে নাইনটি টু কত পড়বে আমি বলে দিই একটু সব বিষয়গুলো আমাদের পড়বে ক্লাস টুয়ের নাইনটি ফোর পেজ অবধি তাহলে আমাদের পঁচাত্তর পেজ থেকে শুরু করবো আজকে আশা করি আশি পার করে দেবো আশি নম্বর পেজ পর্যন্ত পড়াবো চুরানব্বই পৃষ্ঠা অব্দি তোমাদের পড়বে অর্থাৎ ফার্স্ট বইটা দেখো চুরানব্বইটা পৃষ্ঠা আছে আর সহজ পাঠের পড়বে তোমার কুড়ি নম্বর পৃষ্ঠা অবধি সহজ পাঠের পড়বে কুড়ি নম্বর পৃষ্ঠা অব্দি আর তোমার কী বলে স্বাস্থ্য সাহায্য শিক্ষায় পড়বে একুশ নম্বর কার্ড অবধি কার্ড নম্বর টোয়েন্টি ওয়ান পর্যন্ত তো চলো আমরা দেরি না করে আমাদের পড়াশোনা শুরু করে দিই আমরা খুব সুন্দরভাবে সব বিষয়গুলো বুঝে নেব ফেস টু ফেস যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে দেখো অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে তোমরা তোমাদের নিজস্ব করতে জুড়ে যাও তো আমরা এই বইয়ের সব পেজগুলো পড়াশোনা করে নিয়ে আমরা কিন্তু আমাদের যে প্র্যাকটিস করা কোশ্চেন কীরকম আসবে কী কীভাবে প্রশ্ন হবে কীভাবে উত্তর লিখতে হবে সমস্ত কিছু আমরা আলোচনা শুরু করবো তো চলো আমরা পঁচাত্তর নম্বর পেজ থেকে শুরু করবো শুধু আমি নয় আমার সঙ্গে তোমাদের মতোই বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে তারাও আমার সঙ্গে কথা বলে ক্লাস করছে তাদের মতো ক্লাস করতে চাইলে অ্যাপটা ডাউনলোড করো না ভিডিও ডিসক্রিপশানে প্রথমেই দেখো অ্যাপের লিঙ্ক আছে তো চলো দেখি কে আছে আমার সঙ্গে সঙ্গে আচ্ছা ওয়েসি আছে সপ্তর্ষি আছে ওয়েত্রী আছে নিকিতা আছে আচ্ছা ওয়েশি শুনতে পাচ্ছি আমার কথা ঐশি ঐশি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার আচ্ছা দেখতে পাচ্ছ পড়াটা হ্যাঁ আচ্ছা আমরা আগের দিন নন্দর গল্প পড়ছিলাম নন্দ তাই না নন্দ বিনয় হ্যাঁ কোনটা গো নিয়ে এমনি बादल দিন সকালে চোখ মিলিয়ে আবার চোখ বুজে মিনা উফ আর পারা পারাজাত সকাল থেকে বৃষ্টি সারা রাত বৃষ্টি বৃষ্টি হলো তবু এখনো টিপ টিপ বেশ তবু তিনবার টিপ টিপ হ্যাঁ পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল সকাল বেলায় বাদল আধারে মিনা ঠোঁট ফুলিয়ে বলল এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি আমার তো গান না পায় বিনা হেসে বলল তুই যে বাদলা দিন দুচোখে দেখতে পারিস না তাই তোর কান্না পায় আমি আমি বাদ আমরা আগে এগিয়ে যাই হ্যাঁ আচ্ছা দেখো পঁচাত্তর মিনিটটাই চলে এখানে কি আছে বলো তো এখানে একটা মাসে কত থাকে তো আমাদের এই মাসটা কি মাস ফেব্রুয়ারি মাস কি মাস ফেব্রুয়ারি মাস চলে ফেব্রুয়ারি মাসে 28 দিন থাকে লিপ ইয়ার হলে 29 দিন হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে হয় 28 দিন কত সপ্তাহ থাকবে তাহলে 7 দিন করে 4 7 তে 28 4 তে সপ্তাহ থাকবে এই বছরটা কিন্তু 29 দিনের এই বছরটা কত দিনের 29 দিনে তাহলে পরীক্ষায় যদি क्वेश्चन আসে কোন মাস কোন মাস 28 দিনের হয় তখন কি লিখতে হবে ফেব্রুয়ারি কোন মাস 29 দিনের হয় তখন কি লিখতে হবে

জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর তারপরে কটা চারটে তিরিশ দিনের মাসের বেলা কটা মাস আছে চারটে চারটে দেখো আঙুল গুনতে জানো এটা গুনতে জানো আচ্ছা এটা গুনে তুমি বুঝতে পারো কোনটা কত দিনের উঁচুগুলো হচ্ছে একত্রিশ দিনের উঁচুগুলো একত্রিশ থার্টি ওয়ান ডে জানুয়ারি উঁচুতে জানুয়ারি একত্রিশ দিনের তারপরে দেখো অনেকটা ডিপ ডিপের জন্য এটা আঠাশ অথবা উনত্রিশ দিনের ফেব্রুয়ারি মার্চটা একত্রিশ দিনের এপ্রিলটা তিরিশ দিনের মে একত্রিশ দিনের জুনটা তিরিশ দিনের জুলাইটা একত্রিশ দিনের আবার ওই উঁচুতেই আগস্ট আগস্টটাও একত্রিশ দিনের জুলাই আর আগস্ট পরপর দুটো মাস যারা একত্রিশ দিনে হয় সেপ্টেম্বরটা তিরিশ দিনের অক্টোবরটা একত্রিশ নভেম্বরটা তিরিশ ডিসেম্বরটা একত্রিশ এইভাবে গুনতে হয় হ্যাঁ তুমি জানো তো এবার যে বাকি মাসগুলো থাকলো সেগুলো হয় একত্রিশ দিনের তো বাকি মাস কি কি থাকলো জানুয়ারি থাকলো জানুয়ারি তারপরে মার্চ তারপরে নিচু গুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে মে মে তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর সেপ্টেম্বর তিরিশ দিনের লিখে ফেলেছি তাহলে আমরা এখানে একটা লিস্ট আউট করে ফেললাম কোন কোন মাস কত কত দিনের হয় তাই না ফেব্রুয়ারি হয় উনত্রিশ দিন অথবা আঠাশ দিনের এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর হয় কত দিনের তিরিশ দিনের আর এই জানুয়ারি জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর আর ডিসেম্বর হবে ডিসেম্বর ক মাস হয় একত্রিশ দিনের এক মাস দু মাস তিন মাস 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 পাঁচ মাস ছ মাস মাস সাতটা মাস হয় একত্রিশ কোন বছরের একত্রিশ দিনের মাস সংখ্যা বেশি না তিরিশ দিনের মাস সংখ্যা বেশি হ্যাঁ কারণ একত্রিশ দিনের মাস হয় সাতটা মাসে আর তিরিশ দিনের মাস হয় চারটে মাসে

All the rest All have 31. All the days have 31. Excepting leap year. Excepting leap year. That's the time. That's the time. When February days are 29. When February days are 29. When. ফেব্রুয়ারি ডেজ আরেব্রুয়ারি ডেজ আর টোয়েন্টি নাইন কখন টোয়েন্টি নাইন হয় ফেব্রুয়ারির দিন সংখ্যা হ্যাঁ তাহলে লিখতে হবে ইন দ্য লিভ ইয়ার ইন দ্য লিভ ইয়ার

তাহলে আমরা যদি হিসেব করে দেখি পর 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 মাসগুলো আছে না উল্টো পাল্টা আছে জানুয়ারি পরে মে আছে কোনো কোনো বছর আছে না তাহলে এক নম্বর মাসটা কি দ্যাট ইজ জানুয়ারি দুই নম্বর মাসটা কি ফেব্রুয়ারি তিন নম্বর মার্চ চার নম্বর এপ্রিল পাঁচ নম্বর মে ছয় নম্বর জুন সাত নম্বর জুলাই আট নম্বর আগস্ট

এটা হচ্ছে তারিখ এটা কি প্রথম কার্ডটা হচ্ছে তারিখ আর এই জিরো টু মানে কি দু নম্বর মাস দু নম্বর মাস মানে কি নম্বর মাস মানে হচ্ছে ফেব্রুয়ারি বুঝতে পারছো তাহলে এখানে ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখ বোঝাচ্ছে আর সাল এটা হচ্ছে সাল বা ইয়ার এটা হচ্ছে ইয়ার তাহলে তুমি বলো তো পঁচিশ আট মানে কি আগস্ট ঠিক বলেছ আগস্ট আগস্ট মাসের পঁচিশ তারিখ দু সালের তাহলে এটাকে কথায় লিখতে গেলে লিখতে হবে দু সালের পঁচিশে আগস্ট দু সালের পঁচিশে আগস্ট এবার বুঝতে পারবে লেখা থাকলে হ্যাঁ পারবে হ্যাঁ বলো তো তেরো এক দু হাজার দুই মানে কি দু হাজার দুই সালের বুঝতে পারছো ঠিক আছে তাহলে এই ছড়াটা একটু মুখস্থ রেখো তাহলে তোমার কোন মাসে কতদিন হয় এটা ভুল ভুলবে না হ্যাঁ চলো তারপরে পৃষ্ঠাটা দেখো কি আছে এখানে দেখো তো ফুলগুলো শুধু নেই ফুলগুলোর সঙ্গে সঙ্গে সময়টা লেখা আছে দেখো বর্ষাকালে একটা ফুল হয় এই ফুলটার নাম কি কদম ফুল কদম ফুল পরীক্ষায় প্রশ্ন আসবে এক নম্বর কোশ্চেন বর্ষাকালে হয় এমন একটি ফুলের নাম লেখো ফুল বর্ষাকালে হয় ড্যাশ ফুল তখন কি লিখবে এখানে আচ্ছা দেখো গ্রীষ্মকালে কি হয় রজনীগন্ধা বর্ষাকালে কি হয় কদম ফুল আর শরৎকালে হয় কাশ ফুল হেমন্ত কি ফুল হয়

এটা এই এই ফুলটা কোন বছর কত দিনে হয় এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তাহলে এখানে আমরা কি লিখবো পঞ্চম পঞ্চম কি হ্যাঁ প তারপরটা কি হবে দেখো তো কদমটা কদমটা দ্বিতীয় দ্বিতীয় কি লিখে অন্তস্থ গয়বয় হস গয়বয় তয় ঠিক বলেছো এইগুলোকে বলা হয় পুরক পূরকবাচক সংখ্যা কি বলা হয় বাচক সংখ্যা তম তর থাকে তার জন্য মানে কতটা আগে কতটা পরে এই এটা বোঝায় সিকোয়েন্সটা বোঝায় কার পরে কে সেটা তারপরে দেখো তো এই রজনীগন্ধাটা তাহলে কি হবে প্রথম প্রথম তো কড়াই আছে আর এটা কি রেপ অসু থয় রে চ তই অস্ত্র থয় চতুর্থ চার লিখে থয়ে রেপ

তাহলে এটা ঠিক করে লিখলে কি হবে মধ্যে আচ্ছা ঠিক আছে তুমি সঙ্গে থাকো বাকিগুলো দেখো ভালো করে হ্যাঁ আচ্ছা সপ্তর্ষি বলো সপ্তর্ষি বুঝতে পেরেছ পাঁচ নম্বর মাসের নাম কি ইংরেজিতে উইন্টার এ মাসের নাম বলেছে উইন্টার মে মে তাহলে আমি একটা তারিখ লিখছি দেখো তো তিন নয় একুশ এটা কত দু সালের একুশ সালের দু হাজার একুশ সালে মাস মানে তিন নম্বর তারিখ নয় নয় মানে হচ্ছে সেপ্টেম্বর দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসের তিন তারিখ তিন তারিখ এটা জানো তো না জানো না

সকাল বেলার তুমি জানো না সকাল বেলার হম আমার এই থার্টি ডেজ আর সেপ্টেম্বর না দেখে মুখস্ত বল দেখি থার্টি ডেজ আর সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর সারা জীবন তোমার আর প্রশ্নের উত্তর দিতে ভুল হবে না কোন মাসে কতদিন হয় তুমি চটপট পারবে আঙুলও গুনতে হবে না তাই না বলো তাহলে এটা মুখস্থ করা খুব দরকার না এখানে আমি বলবো এক নম্বর কোশ্চেনটা বিন সকাল বেলার বাদল আধারে গানটি করছিল বিনা সকাল বেলার বাদল আধারে গানটি করছিল গুনগুন করে আচ্ছা বিনা মিনা ছোট ভাই নাম কি বিনা মিনা ছোট ভাই নাম সপ্তর্ষী না তুমি তো বদমাইজি করো ওরকম বলো না বর্ষার দিনে খাটের উপর দুমদাম দুমদাম লাফাও না তাহলে আমি সব জানি বিনা মিনা ছোট ভাই নাম নন্দই বললে যখন তখন নন্দই লিখলাম মা কিসে রান্না বসিয়েছে স্টোভ দেখেছ তোমাদের আছে টোব কিসে চলে স্টোভে কি হয় জল না তেল না কেরোসিন তুমি চালাতে পারো হ্যাঁ অবध्द চালাতে যেও না স্ট্রোবেলanna বসে দিবেন একটা তেলে থাকে একটা চাকার মতো রে থাকে ওইটাকে ঘুরিয়ে দে tali আগুন ধরে যায় হুম আর বাতাস দিতে হয় যে হ্যাঁ মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন তার কালিক তো কাশি হয়েছিল বলে হ্যাঁ মিনা মিনা এমনিতেই তো বর্ষা ভালোবাসে না তো মিনার একটু কাশি হয়েছিল সর্দি কাশি মিনার কাশি হয়েছিল বলে ভাল লাগে না আমার গিসও ভাল লাগে ই মা গরমে আশপাশ করবে মিনার কাশি হয়েছিল বলে

দুধ ছাই বলে উঠে বলল একটু খালি ছুড়ে ফেলে দিল বই বই পড়তে গিয়ে যে মেয়েটা বনে হারিয়ে গেছে দুধ ছাই বই পড়ছিল আর কি করছিল জানালা দিয়ে দেখছিল জানালার ধারে

তাহলে আমরা দেখলাম মা শুয়ে বই পড়ছিল মিনা সেলাই একবার করছে একবার নৌকা বানাচ্ছে একবার বই পড়ছে একবার জানালা দিয়ে তাকিয়ে দেখছে ফ্যাল করে আর বিনা এক মনে সেলাই করছিল আর নন্দ নৌকা বানাচ্ছিল বাবা কি করছিল বাবা বাবা আপিসে বাবার কোনো ছাড় নেই বাবা আপিসে চলে গেছে বাবার দিন ছুটি নেই ছাড়া নেই ছাড় নেই বৃষ্টি হলেও যেতে হবে তাই না বলো ঠিক এবার ছ নম্বর ষোলোটা তো এক দশমিক ছয়টা দেখো বর্ষার কোন ফুলের কথা গল্পে আছে হম কদম ফুলের কথা আছে কদম ফুলের কথা আছে এখানে বৃষ্টি দিয়ে একটা কথা বলতো বর্ষাকালে বৃষ্টি হয় বর্ষাকালে বৃষ্টি হয় বৃষ্টি হয় কান্না দিয়ে দুঃখ হলে সবার কান্না পায় দুঃখ হলে বা দুঃখ পেলে সবাই কাঁদে সবাই সবার কান্না পাই তুমি কি করে জানলে দুঃখ হলে সবাই কান্না পাই দেখেছো তুমি কান্না পেতে হ্যাঁ রাস্তা দিয়ে বাক করেছো না বলো রাস্তায় বাম দিক দিয়ে হাঁটা উচিত রাস্তার বাম দিক রাস্তার বা বাম দিক আছে নাকি হ্যাঁ উচিত আমাদের গ্রামের রাস্তা পাকা আমাদের গ্রামের রাস্তা কাঁচা আমি রাস্তা চিনি না গল্প দিয়ে একটা বাক্য রচনা করো আমি গল্পের বই পড়তে ভালোবাসি আমি গল্পের বই পড়ি ঠিক আছে সপ্তশি সঙ্গে থাকো হ্যাঁ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওইত্রী বলো ঐত্রী হ্যাঁ স্যার এইটা দেখো তো পাচ্ছ কিনা সিলিন্ডার গ্যাপটা ফার্স্ট মান্থ ইয়ারুয়ারি বানান বলো গুড গার্ল ভেরি গুড এটা হচ্ছে প্রথম মাস তারপরে দেখো তো কাম বিটুইন মে এন্ড জুলাই বিটুইন মানে হচ্ছে মে এদিকে মে আর এখানে জুলাই এর মধ্যে বিটুইন মানে ইন বিটুইন মানে মধ্যে মে আর জুলাই এর মধ্যে কোন মাস জুন জুন কত নম্বর মাস গুণ গুণ জানুয়ারি এক ফেব্রুয়ারি দুই জানুয়ারি ফেব্রুয়ারি তিন এপ্রিল চার মে পাঁচ জুন

কোন মাসে তিরিশ দিন বা তিরিশ একত্রিশ দিন থাকে না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এফ ই বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি গুড আচ্ছা এখানে দেখো তো ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাম মুছছি প্রচুর রোদ উঠেছে এটা কি সামার এটা হলো এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আমাদের ঘাম বেরিয়ে যায় না রাস্তায় স্কুল থেকে আস্তে আস্তে তাহলে প্রচুর ঘাম ভিজে যায় ঘামে আর আকাশে একদম দগদগে লাল সূর্য খুব গরম লাগে আমরা বরফ কুলফি আইসক্রিম খাই কোন কখন দ্যাট ইজ সামার কোন সময় সামার তাহলে একটা আইসক্রিমের ছবি দিয়ে যদি এখানে বলে নেম ঋতুর নাম লেখো তাহলে আমরা এখানে লিখবো সামার সামার তাহলে আইসক্রিম আমরা খাই কখন সামারে আইসক্রিম আমরা খাই তারপরে দেখো তো উম সামারের পরে গ্রীষ্মর পরে বর্ষা আসে এই দেখো এই মেয়েটা দেখো ছাতা মাথায় যাচ্ছে তোমরা ছাতা নিয়ে স্কুল যাও তাহলে কখন যাই আমরা সেটাকে বাংলায় কি বলে বাংলায় বলে বর্ষাকাল ইংরেজিতে বলে মনসুন কি মনসুন কি বলা হয় করে বুঝবো আকাশে থাকে গভীর মানে কালো কালো হালকা ভাবে মেঘ আর বৃষ্টি করে ঘন ঘন তখনই মেঘ হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে এরকম হয় তাহলে দ্বিতীয় ঋতুর নাম হচ্ছে মনসুন তাহলে মনসুনের আমরা কি চিহ্ন ব্যবহার করতে পারি একটা ছাতার চিহ্ন আমরা ব্যবহার করতে পারি ছাতা থাকলে আমরা বুঝে নেব এটা বর্ষাকালের ছবি তাই না আচ্ছা এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে কাশফুল দেখতে পাচ্ছ এটাকে বলা হয় আর্লি আটাম এটাকে বলা হয় আর্লি আটাম বসন্তের আগের ঋতু শরৎ এটাকে বলা হয়

এ মেটা কি হচ্ছে দেখো হাতি তোরা হাতি পড়ে হাঁচ্চ করে आवाज ঠান্ডা গেছে আলে এই আলে টা মানে হচ্ছে কি আ আর্লিওটা হেমন্তকাল হেমন্ত মানে একটু ঠান্ডা ঠান্ডা আসবে মানে না গরম না ঠান্ডা আর পটাপট ঠান্ডা লেগে যাবে আর্লি মানে শরৎ আর্লি মানে কি শরৎকাল হেমন্ত তারপরে লাস্টে আসে আটাম মানে এই উইন্টার উইন্টার মানে শীত আর শেষে এখন আমরা কোন কাল এখন স্প্রিং বসন্ত বসন্তকালে কি হবে বলতো শুধু ডাটাগুলো থাকবে গাছের সব পাতা ঝরে গেছে ঝরে যায়নি এইরকম হয়ে গেছে এখন সব গাছে ছোট ছোট পাতা বেরাবে ছোট ছোট পাতা বেরিয়ে যাবে ঠিক আছে এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি ছটা ঋতুর নাম লিখবে এক জায়গায় আর পাশে পাশে মাসের নামগুলো লিখবে হ্যাঁ সামার কোন কোন মাসে হয় দেখো তিন মাস হয় এপ্রিল মে জুন মনসুন কোন কোন মাসে হয় জুলাই আগস্ট আর আটাম কখন হয় আর্লি আটাম হয় সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বরে হয় লেট আটাম ডিসেম্বর আর জানুয়ারিতে হয় উইন্টার আর ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারি আর মার্চে হয় স্প্রিং বুঝতে পারছো তো ঠিক আছে তুমি সঙ্গে থাকো

আচ্ছা তাহলে আমরা যদি একটা ছাতার ছবি দেখতে পাই তাহলে আমরা কি কোন দেখো তো এখানে শব্দগুলো আছে দেখো রিড দা ওয়ার্ড অন দা স্ক্রিন এই যে ছবিটা দেখো ছবিটাতে শব্দ লেখা আছে এবার আমাদেরকে ওগুলো কোন সালে কোন কালে হয় বা ঋতুর নামটা লিখতে হবে জ্যাকেট আমরা কখন পরি তো জ্যাকেট শীতকালে শীতকালে পড়ি ঠিক তারপরে অরেঞ্জ কখন হয় তো শীতকাল অরেঞ্জও শীতকালে হয় আচ্ছা তাহলে শীতকালে হয় জ্যাকেট পরি অরেঞ্জ আর সানফ্লাওয়ার ফুলটাও কিন্তু শীতকালে হয় তাই না হ্যাঁ স্যার আচ্ছা এবার বলো লোটাস কখন হয় বর্ষাকালে বর্ষাকালে মনসুন মনসুন আচ্ছা তারপরে বলো তো মটরশুটি কখন হয় পিস মানে হচ্ছে মটরশুটি শীতকাল শীতের পরে হয় শীতের পরে এটা হচ্ছে লেট আটাম লেট আটাম ক্লাউড কখন থাকে বলো তো বর্ষ

তাহলে সামারে আমরা কি কি দেখলাম ম্যাঙ্গো ম্যাঙ্গো সামারে আমরা দেখলাম ম্যাঙ্গো আছে ফ্যান ফ্যানও লাগে না সামারে হ্যাঁ তারপরে আইসক্রিম খাও না হ্যাঁ আইসক্রিমও খাই আচ্ছা বর্ষাতে কি দেখলাম

এবার আর্লি আটামে কি দেখতে পাও লোটাস কুয়াশা দেখতে পাই ফগ আর আর্লি আটামে লোটাস হয় না লোটাসটা আচ্ছা এখানে জ্যাকেটটা আমরা পড়তে শুরু করি না তারপরে দেখো তো লেট আটামে কি কি দেখতে পাও মটরশুটি পা

না কোকিলের ডাক শুনতে পাও না না আচ্ছা দেখো কার্ড নিয়ে আমরা খেলা করি একটা হলুদ কার্ড মানে কি বলতো দশ তাহলে দুটো হলুদ কার্ড মানে কুড়ি তিনটে হলুদ কার্ড মানে তিরিশ মানে আমরা এখানে দশের ঘরের নাম তা করছি চার দশে চল্লিশ চারটে হলুদ কার্ড মানে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছ দশে ষাট আমরা একটা লাল কার্ড মানে কত জানি বলতো একটা লাল মানে একটা লাল মানে এক একটা লাল মানে এক ভেরি গুড একটা হলুদ মানে কত দশ একটা গ্রিন মানে কত পাঁচ একশো কি বললাম এক একশো এক দশ আর একশো এক দশ আর একশো তাহলে এবার তুমি হিসেব করে বলো এখানে আমি কত লিখছি হ্যাঁ স্যার দুশো কত হলো দুশো বাইশ দুশো বাইশ

হ্যাঁ মিনা কি করছিল বলো বিনা সকাল বেলায় গান করছিল সকাল বেলায় মিনা বাদল আধারে গানটি করছিল বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি বিনা মিনা ছোট ভাইয়ের নাম নন্দ আমরা পড়াটা ভালো করে যদি পড়ি তাহলে দেখতে পাবো বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ

রাস্তায় গাড়ি চলে ঠিক তারপরে এখানে কোন কোন মাস কি কোন কোন ঋতু হয় কোন কোন মাস নিয়ে এটা বুঝতে পেরেছ আমার কোন কোন মাসে হয় এপ্রিল মে জুন হ্যাঁ সামার তাহলে আমাদের তিনটে মাসে হয় এপ্রিল মে আর জুন পরপর তিন মাস আচ্ছা একটা মাসে একটা ইয়ে হয় কোনটা বলতো একটা মাসে একটা ঋতু হয় লেট শুধু নভেম্বর মাসেই হয় তাই না ঠিক আছে আচ্ছা বসন্তকালে একটা জিনিসের নাম বলতো

চৌত্রিশ এক দুই তিন চার আর চারটে এককের কার্ড আছে এক দুই তিন তিনটে আছে দশকের কার্ড এক দুই তিন তিনটে আছে শতকের কার্ড তাহলে তিনশো তিন আচ্ছা তিরিশ আচ্ছা চৌত্রিশ তিনশো চৌত্রিশ একটু ভালো করে পড়ো হ্যাঁ হুম

বলা হবে তারপর তুমি বলবে তাহলে কথাটা ভালোভাবে শুনতে পাবে আচ্ছা ময়ে রেপ ময়ে রেপ দিয়ে আরো শব্দ বানাতে বলেছে 10 টা পারবে না কেন চ ময়ে রেপ চ ময়ে রেপ বো ময়ে রেপ ধর্ম ধর্ম ধর্ম

দশটা লিস্ট করবে হ্যাঁ দশটা লিস্ট বানাবে তোমার এটা কাজ থাকলো হ্যাঁ ছবি তুলে আমাকে পাঠাবে ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ নিকিত আচ্ছা এখানে একজন ছিল যে শ্রীকান্ত হলো কে বাকি আছে ধরতে নিকিতা ধরা হয়নি হ্যাঁ নিকিতা বলো নিকিতা তোমাকে না আচ্ছা আমার পড়া সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে এমন পাঁচটি বাক্য সুন্দর করে লিখো সহজ পাঠ বইটা খুলে পাঁচটা বাক্য লিখতে হবে তুমি পড়েছো সহজ পাঠ এই দেখো বৃষ্টির কথা আছে এরকম পাঁচটা বাক্য লিখতে হবে আমরা দেখো এইখানে দেখো প্রথম থেকে দেখো কোথায় আছে দেখো তো বেচারা এই যে বর্ষা নেমেছে এটা বৃষ্টির কথা নয় হ্যাঁ স্যার বাদল করেছে বাদল করেছে হ্যাঁ থেকে থেকে মেঘে গর্জন তাহলে এই কথা বর্ষার দিনে ঘরে ঘরে সর্দি কাশি ঘরে ঘরে সর্দি কাশি হবে তারপরে পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেল এরকম খুঁজে নিতে হবে হ্যাঁ এই নিয়ে ওখানে লিখতে হবে এইখানে প্রথম পাতাটাও আছে প্রথম পাতাটাও আছে প্রথম পাতাতেও আছে ঠিক তাহলে আমরা বর্ষার সম্বন্ধে পাঁচটা বাক্য লিখে নেব হ্যাঁ আচ্ছা এখন দেখো যুক্তবর্ণযোগে একই অর্থের অন্য শব্দ লিখি নাচকে আমরা আর কি বলতে পারি বলো তো নিত্য বানান দন্ত ফলা এই দন্ত নয় হাসৈ তৈজে ফলা নিত্য মানে রোজ প্রত্যেকদিন আর বলে নৃত্য মানে নাচ ওকে আচ্ছা গানকে আমরা কি বলতে পারি সঙ্গীত গানকে আমরা কি বলতে পারি সঙ্গীত ইঙ্গতে গয়ে দীর্ঘই ত সঙ্গীত আচ্ছা মজাকে আমরা কি বলতে পারি আ লিখে দিলাম আনন্দ আনন্দ তারপর মেয়েকে আমরা কি বলি কন্যা বলি অম্র বাদলকে বলা হয় বর্ষা বলা হয় না হ্যাঁ ছোটকে আমরা কি বলি অষ্ট আর প্রাচীর কে বলি

আলু ভাজা হ্যাঁ আলু ভাজাটা মুখরোচক বেগুন ভাজা আলু ভাজা এরকম মারা তো এরকম চার কোনা চার আলু ভাজা করে মাদেরকে বলবে এরকম লম্বা লম্বা করে আলু ভাজা করতে দেখবে টেস্টি আলাদা হবে এরকমই করি আমরা হ্যাঁ ফিঙ্গার আলু এগুলা বলা হয় ফিঙ্গার আলু চিপস হ্যাঁ তো আমরা আলু ভাজা খাই তারপর আর কি খাই ডিম ভাজা খাই ডিমের অমলেট খাই খায় না ডিম ভাজা খাই পকোড়া খাই কিসের পকোড়া খাও

রোদ থেকে পিছন থেকে সামনে পিছন থেকে সামনে পরে থেকে আগে আগে তেতো থেকে মিষ্টি মিষ্টি মজা থেকে মজার থেকে দুঃখ দুঃখ বাদল দিনে আমার কান্না পায় কে এখানে মিনা মিনা মে মেঘ জল যাই হোক ঠিক সময় অফিস যাব বাবা বাবা বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি মা সবুজ পাতার মাঝে ফুটো ফুটে আছে আছি গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল কদম লাস্টেরটা বলো কি আছে বলো গাইতে না জানলে জানে জানলেও জানলেও গানে তালে তালে নাচ নাচতে পারি কে বলছে নন্দ একদম ঠিক ঠিক আছে আজকে আমরা দেখে নিলাম তাহলে একাশি নম্বর পৃষ্ঠাব্দি আশা করি বুঝতে পেরেছো যেটা বুঝতে পারিনি আমাকে জানাবে হ্যাঁ Yes, hashat good night bye 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 om shanti om shanti